সরকার প্রধানদের অংশগ্রহণে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে উদ্বোধন হলো 12 দিন ব্যাপী জাতিসংঘের 21তম জলবায়ু সম্মেলন। সম্মেলনের সভাপতি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়া ও জাতিসংঘ মহাসচিব বানকিমুন বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের দিকে তাকিয়ে কার্বন নিঃসরণ কমাতে একটি চুক্তি করতে সমঝোতায় পৌঁছানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপকে সাথে নিয়ে প্যারিস থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইমরুল কায়েস। সোমবার সকাল থেকে জাতিসংঘের 21তম বিশ্ব জলবায়ু সম্মেলনের স্থল প্যারিসের লাবুর্জে আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। জাতিসংঘ মহাসচিব বানকিমুন তাদের স্বাগত জানান। শুরুতেই পেরুর পরিবেশ মন্ত্রীর কাছ থেকে এবারের সম্মেলনের সভাপতির দায়িত্ব বুঝে নেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়া। পরে স্থানীয় সময় সোমবার বেলা 11টায় শুরু হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই ফ্রান্সের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন বিশ্ব নেতৃবৃন্দ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। পরে জাতিসংঘ মহাসচিব বানকিমুন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং এবারের সম্মেলনের সভাপতি লরা ফেবিয়া চুক্তি সম্পাদনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। আমি চাই এই সম্মেলনে একটি চুক্তি সই হোক যা উদাহরণ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি উপস্থিত বিশ্ব নেতারা এই বিষয়টি অনুধাবন করবেন। COP21 প্রস্তুতি হিসেবে আমি বাংলাদেশ সহ বেশ কিছু দেশে গেছি। সেখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে একজন ক্ষতিগ্রস্ত নারী আমাকে বলেছিল বন্যার কারণে সে 9 বার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সুতরাং এসব মানুষের দিকে তাকিয়ে হলেও আমাদের একটি সমঝোতার দিকে পৌঁছাতে হবে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের দেয়া বক্তব্যে বাংলাদেশের জন্য সম্ভাবনার আলো দেখছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ফরাসি প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সবাই তো আমাদের কথাই বললো, সবাই তো আমাদের প্রতি সিম্প্যাথেটিক, মানে ডেভেলপিং কান্ট্রির প্রতি। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লাবুর্জের আশপাশে ডেলিগেটবাহী যান চলাচল ছাড়া বন্ধ রাখা হয়েছে অন্যান্য যান ও রাস্তা। বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বের দেশগুলো। যদিও এসব দেশ কার্বন নিঃসরণের জন্য দায়ী নয়, তাই এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশা কার্বন নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশগুলো তাদের জাতীয় স্বার্থের দিকে না তাকিয়ে আন্তর্জাতিক প্রয়োজনীয়তাকেই প্রাধান্য দেবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্র, প্যারিস, ফ্রান্স।